সরকারি কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে যে সিপিটা ফাইল করেছিল আপিলের অনুমতি চেয়ে, সেটির উপরে শুনানি হয়েছে। তো শুনানির প্রাথমিক স্তরেই অ্যাটর্নি জেনারেল তার সাবমিশন রেখেছেন এবং আমরা সাবমিশন রাখার এক পর্যায়ে আদালত বলেছেন যে এটা যেহেতু আইন চ্যালেঞ্জ করা হয়েছে এবং আইনটা সংবিধান পরিপন্থী ঘোষণা করা হয়েছে, সুতরাং এটা তো অবশ্যই আমাদেরকে দীর্ঘ শুনানির মাধ্যমেই ফয়সলা করতে হবে। তো সেই জন্য এটা লিভ গ্রান্ট করেছেন এবং এডিশনাল গ্রাউন্ডের উপর লিভ গ্রাউন্ড করেছেন এবং বলেছেন যে পেপার বুক ডিসপেন্সারি, অর্থাৎ এরপরে পেপার বুকটা আর তৈরি করতে হবে না, অর্থাৎ এইটার উপরে আপিল ওনার ফাইল মানে যদি আপনার ওনাদের যে লিখিত বক্তব্য যেটা আছে সেটি দেন, দেওয়ার পরে আমরা আবার একটা রিপ্লাই দেবো। রিপ্লাই দেওয়ার পরে আপিলের শুনানি হলে প্রস্তুত হলে তখন আমরা আবেদন জানাবো শুনানির জন্য এবং তখন আমরা আদালতে আবার গিয়ে বলবো যে কী কারণে এই আইনটা সংবিধান পরিপন্থী এবং আদালত হাইকোর্ট যে রায় দিয়েছেন সেই রায়টা কেন বহাল থাকবে এই ব্যাপারে আমরা আর্গুমেন্ট করব। আচ্ছা, কী কী যুক্তি দেখিয়েছেন তারা এডিশনাল গ্রাউন্ড? আজকে যেটা যুক্তি দেখিয়েছেন যে সরকারি কর্মচারীদের যে আইনটা, সে আইনে বলা হয়েছে দায়িত্ব পালনরত অবস্থায় কোনো অফেন্স। উনি এটা বলেছেন যে যদি কেউ অপরাধ করে, ক্রিমিনাল অফেন্স, দুর্নীতির অফেন্স, ঘুষ, সেটা তো এখানে অ্যাট্যাক করবে না, এই কথাটা উনি বলেছেন। তখন এই কথা বলার পরে কোর্ট বলেছেন তাহলে তো আপনার এই আইনের মাধ্যমে সেখানে তো তাদের বিরুদ্ধে মামলা হবে, অ্যাটর্নিরা বলছেন মামলা হবে, মামলা হইতে তো কোনো বাধা নেই। কিন্তু আমরা তো ওইটাই আশঙ্কা করছিলাম, কারণ আপনি জানেন যে একজন জেলা প্রশাসক যখন সাংবাদিককে নির্যাতন করেছিল সেখানে কিন্তু এই আইনের অধিভার দেখিয়ে তাকে কিন্তু আর কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তার প্রোটেকশন আছে। তো আসলে তো প্র্যাকটিক্যাল উদ্দেশ্য হলে সেইটি, কিন্তু এখন আইনের ব্যাখ্যা হয়তো সেখানে তারা বলছেন যে সরকারি কর্মচারীদের দায়িত্ব পালন সংক্রান্ত, দায়িত্ব পালনের অফিসার যেটা ডিউটি, বাইরে যেটা করবে সেটা অপরাধ হবে, আমরা তো এটাই চাচ্ছি। এবং আদালতের মাধ্যমে সেই ডিক্লারেশনটা আসলেই তো আমাদের মূল পারপাসটা সার্ভ হয়, অর্থাৎ উনি দায়িত্ব পালন করবেন, ওনার অফিসিয়াল দায়িত্ব, সেখানে যদি প্রভাবিত হয়, ঘুষ খান, যদি কোনো ক্রিমিনাল অফেন্স করেন, এগুলোর ব্যাপারে ওনার মধ্যে মামলা চলবে এবং গ্রেপ্তার করতে পারবে, এটাই আমরা চাচ্ছি।